वेलकम टू माय चैनल कॉस्मिक इलेक्ट्रॉनिक्स। सबस्क्राइब करुन एवं पासे थाका बेल आइकनटी प्रेस करुन सबार आगे नोटिफिकेशन पावार जन्य। হ্যালো ভিউয়ার্স, আজকে স্যামসাং টিভির 21 ইঞ্চি আল্ট্রা স্লিম পিসিবির একটা প্রবলেম সলভ করে দেখাবো। এই পিসিবিটার প্রবলেম হচ্ছে হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টার বারে বারে কেটে যাচ্ছে, শর্ট হয়ে যাচ্ছে। সেই জন্য কি করব, আমরা এখানে একটা যে ডায়োড দেখতে পাচ্ছেন ওই ডায়োডটাকে তুলেছি একটা মসফেটের কাছে, যে ডায়োডটা থাকে এই ডায়োডটাকে মাপছি। দেখুন শর্ট দেখাচ্ছে ডায়োডটা। এই ডায়োডটার ভ্যালু হচ্ছে MUR 360। এরপর আমরা চলে যাচ্ছি হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টার, এটাও শর্ট দেখাচ্ছে। ট্রানজিস্টারটাকে ওপেন করতে হবে। যে ডায়োডটা শর্ট দেখাচ্ছিল তো ওইটা হচ্ছে একটা ফেড আছে যেটা উইথের কাজ করে, এবং তারই সঙ্গে হচ্ছে বায়াসিংয়ে রয়েছে এই ডায়োডটা। এই ডায়োডটা শর্ট দেখাচ্ছে, সেই জন্য ডায়োডটা তুলে ফেলা হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টারও শর্ট হয়ে যাচ্ছে, সেই জন্য হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টারটাকে তুলে ফেলা হচ্ছে। পিসিবিতে লাগানো অবস্থায় আমরা ট্রানজিস্টারটা দেখেছি শর্ট। এবার পিসিবি থেকে তোলার পর ট্রানজিস্টারটাকে আমরা আবার মাপব। ট্রানজিস্টার তোলা হয়ে গেছে, দেখুন বেসের সঙ্গে এমিটার শর্ট এবং কালেক্টরের শর্ট। তো এখন আমরা কি করব, পাওয়ারটাকে অন করার পর ইএসটি সাপ্লাই ভোল্টেজ মাপ। ইএসটি সাপ্লাই ভোল্টেজ মাপ থেকে দেখছি 155। সত্যি কি ভোল্টেজটা বেশি যাচ্ছে না আনলোডের জন্য ভোল্টেজটা বেশি যাচ্ছে, সেইটা দেখার জন্য আমরা 100 ওয়াট ল্যাম্প ইএসটি সাপ্লাই ভোল্টেজের সঙ্গে যোগ করব। হান্ড্রেড ওয়াট ল্যাম্পটা লাগানো হয়ে গেছে। এবারে আবার পাওয়ারটা অন করলাম, অন করার পর মিটার দিয়ে আবারও ইএসটি সাপ্লাই ভোল্টেজ মাপ। দেখুন 124 পয়েন্ট সামথিং দেখাচ্ছে, তার মানে ভোল্টেজটা ঠিকই আছে, পাওয়ার সাপ্লাই ঠিক আছে। এরপর আমরা যে ডায়োডটা খুলেছিলাম MUR 360, এটা একটা নতুন ডায়োড লাগানো হবে। আর একটা ট্রানজিস্টার যেটা তোলা হয়েছিল MD
2310 এমডি 2310। এটা অর্থাৎ নতুন পার্টস দুটোকে লাগানোর আগে আমরা চেক করে নিলাম যাতে কোনো কমপ্লিকেশন না আসে। প্রথমে এমইউআর 360 ডায়োড লাগানো হবে। দেখুন ওই হিট সিঙ্কের কাছেই একটা ফেড আছে যেটা উইথের কাজ করে এবং ওরই সঙ্গে বায়াসিং রয়েছে এই ডায়োডটি। ডায়োডটা বসানো হয়ে গেছে। এর পরের কাজ হচ্ছে আমাদের হরাইজন্টাল আউটপুট ট্রানজিস্টার এমটি 2310। এমটি 2310 হচ্ছে 1802 টাইপ। এটা মূলত আল্ট্রা স্লিম পিসিবিতে লাগানো হয়। এর পরিবর্তে আমরা 1802 লাগাতে পারি, কিন্তু 1802 অনেকটা হিট হবে, গরম হবে এবং তার লংজিভিটি 2310 মতো অতটা হবে না। ট্রানজিস্টার বসানো হয়ে গেছে, ভালো করে সোল্ডার করে নেওয়া হচ্ছে। এরপর আমরা কি না আবার ইএসটি সাপ্লাই ভোল্টেজটা মেপে দেখে নেব। 124.3 তাহলে ভোল্টেজটা ঠিকই আছে। এর সঙ্গে ইএসটি হচ্ছে কি না সেটা বোঝার জন্য ভার্টিক্যাল আইসির যে সাপ্লাইটা আছে সেই ভোল্টেজটা মেপে নেব। দেখুন -17.something আর একটা প্লাস ভোল্টেজ থাকে, এখানে দেখাচ্ছে 19.something, কাছাকাছি আছে, ঠিকই আছে ভোল্টেজ দুটো। এরপর ভিডিও আউটপুটে একটা সাপ্লাই যায় +180 ভোল্ট, এইটা কত আছে একবার দেখে নিই। -205 ভোল্ট দেখাচ্ছে, এবং যেহেতু এটা জিকে করা হচ্ছে, জিকের ইয়ক এবং সেটের ইয়কের মধ্যে অনেক তফাৎ আছে, সেই জন্য এই ভোল্টেজটা একটু হেরফের হয়। তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছি আমরা পিকচার এসে গেছে, তাহলে প্রবলেম ইজ সলভ, সেট ইজ ওকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।